পদ্মসেতু দুই প্রান্তে দুটি থানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি বলেন, বয়সের কারণে ব্যাংকের এমডি পদ ছাড়তে হবে তা মানতে পারেনি ডক্টর ইউনুস, যে কারণে মিথ্যে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংকের অর্থ বন্ধ করতে কাজ করেন। বিশ্বের অন্যতম খরস্রোতা নদী পদ্মা, এর ভয়াল রূপ বোঝাতে নদী গবেষকরা বলে থাকেন, গঙ্গা ও যমুনার মিলিত শক্তির যোগফলই ভাটির পদ্মা। সেই পদ্মার বুকে সেতু, তা আবার সকল ষড়যন্ত্র ছিন্ন করে। তাই এই সেতু কেবল ইট কংক্রিটের অবকাঠামো নয়, এটি বাঙালির আবেগ, ভালোবাসা এবং অহংকারের প্রতীক। সেই সেতু নিরাপত্তার জন্য বেশ আগেই করা হয়েছে সেনানিবাস। এবার সেতুর দুপ্রান্তে দুটি থানার উদ্বোধন করল সরকার। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পদ্মার উত্তরে মহাপ্রান্তে উত্তর এবং দক্ষিণে জাজিরা প্রান্তে পদ্মা দক্ষিণ থানার ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি বলেন, মিথ্যে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংকের অর্থ বন্ধ করতে কাজ করেন ডক্টর ইউনুস। সেই ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তদবির করে যেভাবেই হোক আমাদের পদ্মা সেতু টাকা বন্ধ করে দিয়েছিল, মিথ্যা অভিযোগ আমাদের উপর নিয়ে আসে, দুর্নীতির অভিযোগ। সে সময় রাজারবাগ প্রান্তে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে জাজিরা ও মাওয়া প্রান্তের সংশ্লিষ্ট কর্মকর্তারা দুই থানা প্রান্তে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ বাঙালিকে দাবায় রাখতে পারবে না। সেই কথা 2022 সত্যি হয়েছে। আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চের ভাষণে বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, ইনশাল্লাহ বাঙালিকে কেউ দাবায় রাখতে পারে নাই, পারবেও না। আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে চলব। বাংলাদেশ পুলিশের 5টি উন্নয়ন প্রকল্পের আওতায় এই দুই থানা ছাড়াও আশ্রয়ণ প্রকল্পের 120টি ঘর হস্তান্তর, দেশের 12 জেলায় 12টি পুলিশ হাসপাতাল, 6 জেলায় 6টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মামুন, আপনাকে স্বাগত। ধন্যবাদ রিচার্ড। মামুন, আপনার বোঝা যাচ্ছে যে কিছুটা হাসি মুখ নিয়ে আপনি আলোচনায় এসেছেন। স্বাভাবিকভাবেই একটা স্বপ্ন যখন বাস্তবে রূপান্তরিত হতে যায় তখন এটা হওয়া স্বাভাবিক। আপনি একটু ইতিহাসটা যদি বলতেন, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়িত হতে যাচ্ছে, আমরা উদ্বোধন পেতে যাচ্ছি 25 জুন, তার আগে যদি ইতিহাসটা একটু মানে সংক্ষিপ্ত আকারে জানতে চাই। দেশি বিদেশি সকল ষড়যন্ত্র ছিন্ন করে বাঙালি জাতির স্বপ্ন এখন বাস্তব, আরেকটি বিজয়ের দ্বার প্রান্তে আমরা বলতে পারি এটা, এবং সকল সমালোচনার জবাব 25 জুন। পদ্মা সেতু সম্পর্কে বিভিন্ন তথ্য জানাবো আপনাকে। শুরুতেই যে তথ্য আমি দিতে চাচ্ছি সেটি হলো, স্বপ্ন যখন সত্যি। আপনি যেহেতু ইতিহাস জানতে চাচ্ছিলেন একটু বলি আপনাকে, 2001 সালের 4 জুলাই মাওয়া ফেরিঘাটের কাছে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী প্রথম। 2009 ফের যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিতে এই সেতুর কাজ পুনরায় চালুর জন্য তাগাদা দেন, এবং তারপর 2013 সালের জানুয়ারিতে অর্থায়ন থেকে সরে দাঁড়ায় বিশ্ব ব্যাংক, যেটি নিয়ে নিশ্চয়ই আপনি বিস্তারিত জানেন। এবং তারপর 2015 সালের 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী মূল সেতু ও নদী শাসনের কাজ উদ্বোধন করেন, এবং তারপর থেকে কিন্তু এই সেতুর কাজ আর থেমে থাকেনি, সেতুর কাজ চলছিল এবং শেষ পর্যন্ত এখন আমরা স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি রিচার্ড। আচ্ছা, একটা বিষয় মামুন, সেটা হচ্ছে গিয়ে আমরা এই বিগত কয়েকদিন ধরে বলতে পারি বা সাম্প্রতিক সময় যদি দেখে থাকি, তাহলে এই পদ্মা সেতুর কারণে দক্ষিণবঙ্গে অনেক বৈপ্লবিক পরিবর্তন আসবে, আমরা বারবারই সেটা উপস্থাপন করছি। আপনার কাছে যদি সংক্ষিপ্ত আকারে জানতে চাওয়া হয় একেবারে শর্ট করে, যে আসলে কি কি বৈপ্লবিক পরিবর্তন হতে পারে, সেটার যদি পরিবর্তনের কথা বলতে, কি বদলে যাবে দক্ষিণবাংলা একেবারেই, সেখানকার মানুষের যে জীবনযাপন, যে উপার্জন, তাতে বড় রকমের পরিবর্তন আসছে এবং সেটা অবশ্যই ইতিবাচক পরিবর্তন, অর্থনৈতিকভাবে ব্যাপক স্বাবলম্বী হবে সেই সমস্ত অঞ্চল। একটু দেখে নেব যে বদলে যাবে দক্ষিণ বাংলা। এই যে এই অঞ্চলের দেশের 27% মানুষের বাস, 1.01% হারে কমবে দরিদ্রের হার, এবং এটি জাতীয়ভাবে মোচন হবে 0.84% দারিদ্র। বিসিক বলছে আগামী 5 বছর বরিশাল বিভাগে শিল্প কারখানা হবে 500 থেকে 1000, এবং জাতীয়ভাবে দারিদ্র মোচন হবে 0.84%। অর্থাৎ জাতীয়ভাবে যে এই সেতু একটি প্রভাব রাখবে শুধুমাত্র ওই অঞ্চলের মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন তাতেই যে ভূমিকা রাখবে না, এটি পুরো দেশের আর্থসামাজিক ব্যবস্থার ভেতরেই যে পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে সেটি কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে 8-4% বলতে আমরা শতকরা একজন হিসেবে ধরতে পারি। হ্যাঁ, শতকরা আমরা একজন হিসেবে ধরতে পারি। তো উদ্বোধনের অপেক্ষায় স্বপ্ন সংযোগ পদ্মা সেতু চলছে, এবং
আমরা প্রত্যেকদিনই কিন্তু সেখানকার খবর সংগ্রহ করছি, দেখছি যে সেখানকার যে সমস্ত কাজ সেই কাজ একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে, সেখানকার যে সেতুর যে লাইটিং সেই লাইটিংও সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন দুপারের মানুষ কিন্তু স্বপ্ন বুনছেন এই উদ্বোধনের তারিখটির জন্য, এবং সে কারণেও কিন্তু সরকারি পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আপনি অবাক হবেন, পদ্মা সেতু দেখার জন্য কিন্তু বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, কেননা এই যে সেতু, এই সেতু নিয়ে যে সমালোচনা, এই সেতু নিয়ে যে ষড়যন্ত্র ইতোপূর্বে হয়েছিল, সকল সমালোচনা এবং বাংলাদেশের মানুষের আসলে এটি একটি বিজয়, এবং শুধু বিজয় না, এটি বর্তমান সরকারের একটি বড় পদক্ষেপ, এবং আমরা যে নিজের টাকায় নিজের অর্থায়নে বড় অর্জন বলতে পারেন, বড় অর্জন সেতু করতে পারি বা নিজের অর্থায়নে যে আমরা কোন একটি প্রকল্প বাস্তবায়ন করতে পারি তারই কিন্তু প্রমাণ। উদ্বোধনের অপেক্ষায় স্বপ্ন সংযোগ পদ্মা সেতু, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে পদ্মার মাওয়া প্রান্তে আছেন সহকর্মী সানবীর রুপল, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বলা হয় যে চীনের দুঃখ হুয়াংহো নদী, আর দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাংলাদেশের মানুষের দুঃখ এতদিন ছিল পদ্মা নদী, অর্থাৎ খরস্রোতা পদ্মা নদীর পার হয়ে তারা যে রাজধানীতে যাবেন সেটি কিন্তু বিচ্ছিন্ন একটি অবস্থার মধ্যেই ছিল, কিন্তু সেই বিচ্ছিন্ন অবস্থাটি কিন্তু নেই, অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দুঃখ ঘোচার আর মাত্র কয়েক তিনটি দিন বাকি আছে। অর্থাৎ এই যে পদ্মা সেতু আছে, সেই পদ্মা সেতুর উপর দিয়েই তারা এখন পারাপার হতে পারবেন, সেই পদ্মা সেতুর দিয়েই তাদের এখন যাতায়াত করা যাবে, এবং যার ফলে তাদের যে দুঃখ বঞ্চনা, দীর্ঘদিনের যে ক্লান্তি, সেটি কিন্তু লাঘব হতে চলেছে। অর্থাৎ এই উপলক্ষে যে উৎসবের আয়োজনটি করা হয়েছে তারও বাকি মাত্র তিন দিন। পদ্মা সেতুর মূল সেতুটি উদ্বোধন করার পরে সেটির সাথে যখন আবার রেল সেতু রেল যোগ হবে, তখন কিন্তু আরও একটি নতুন মাত্রা যোগ হবে দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য, এবং সেই প্রতীক্ষার প্রহর গুনছে মানুষ, এবং সেই আনন্দ উৎসবের বর্ণিল আয়োজনে আলোকছটা আরও রঙিন করতে কিন্তু দুই প্রান্তের আয়োজন প্রস্তুত হচ্ছে, এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে নানান রকমের কর্মকাণ্ড চলছে। এর পাশাপাশি যে ষড়যন্ত্র এই পদ্মা সেতুকে নিয়ে দীর্ঘদিন ধরে চলছে, সেই ষড়যন্ত্র যেন আরও সামনের দিকে কোনো নতুন করে কালিমালেপন করতে না পারে, সেজন্যও কিন্তু সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং পাশাপাশি আজকে কিন্তু প্রধানমন্ত্রী দুই পাশে দুইটি থানার উদ্বোধন করেছেন, এবং তার মধ্য থেকেও কিন্তু একটি পদ্মা সেতুর নতুন মাত্রা যোগ হলো। এরকমভাবে জাদুঘর করা হবে, এবং পদ্মা সেতুর যে জিনিসপত্রগুলো সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে সেই সমস্ত জিনিসপত্র নিয়েও কিন্তু স্থাপনা করা হবে। এরকম নানান রকমের কর্মকাণ্ড দিয়ে চতুর্মুখী এই পদ্মা বহুমুখী সেতুটি কিন্তু আবির্ভাব হবে, এবং তার দৃশ্যমান একটি বাস্তবতা সেটি কিন্তু 25 তারিখ থেকেই তার সুফল শুরু হয়ে যাবে, 26 তারিখ থেকে মানুষজন চলাচল করতে পারবে। তো এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে এই ছিল সবশেষ খবর। সহকর্মী সানবীর রুপল যোগ দিয়েছিলেন মাওয়া প্রান্ত থেকে। রিচার্ড, আসলে এই যে সেতু, বলা হয় যে আমাজনের পরে সবচেয়ে বেশি খরস্রোতা নদী হলো পদ্মা, এবং এই পদ্মায় সেতু করা কিন্তু খুব একটা সহজ ছিল না, এবং এটি একটা চ্যালেঞ্জ ছিল, যে চ্যালেঞ্জটি নিয়ে আমরা দেখেছিলাম যে সেই সময়ের যারা ছিলেন অনেকেই বিরোধিতা করেছেন, এবং স্পষ্টভাবেই তারা বলেছেন যে এটি একটি দিবাস্বপ্ন, এটি কখনোই বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রধানমন্ত্রীর এক ঐকান্তিক ইচ্ছা, এবং সব মিলিয়ে এই যে সেতুটি আজ দৃশ্যমান পুরোপুরি সেতুটি, এই সেতুটি এখন যে দুই পাড়ের মানুষ, এই দুই পাড়ের মানুষের ভাগ্য পরিবর্তনে যে ভূমিকা রাখবে, সব মিলিয়ে বলা চলে যে এখন অপেক্ষা শুধুমাত্র 25 জুনে। 25 জুনে মামুন, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটি হচ্ছে আমাদের সহকর্মী সানবীর রুপল শুরুতেই বলেছিলেন চীনের দুঃখ হুয়াংহো নদী, বাংলাদেশের ছিল সেটা হয়তো দক্ষিণবঙ্গের মানুষের জন্য পদ্মা, সেটা আসলে এখন আমরা জয় করতে সক্ষম হয়েছি। একটা বিষয় বলবেন, এই পদ্মা সেতু যে খরস্রোতা নদীর উপরে, এটার প্রতি আমাদের অনেক যত্ন মন থেকেই আসে, আসলে এটিকে সংরক্ষণ করার জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য নৌযানের ক্ষেত্রে কোনো নির্দেশনা চলাচল, নৌযানের ক্ষেত্রে নির্দেশনা রয়েছে পদ্মায় নৌযান চলবে কিভাবে, সেই নির্দেশনা দেওয়া রয়েছে। আমি একটু দেখাতে চাই আপনাকে যে 6 নম্বর পিলার, 6 নম্বর থেকে 38 নম্বর পিলারের যে কোনো ফাঁকা স্থান দিয়ে চলবে নৌযান, প্রতিটি পিলারের পাইল ক্যাপ থেকে সেতু পর্যন্ত উচ্চতা 18.3 মিটার, দুই পিলারের মাঝে দূরত্ব 131 মিটার, বর্ষা মৌসুমেও পানির স্তর পাইল ক্যাপের নিচেই থাকে, এবং এই যে 18.3 মিটার উচ্চতার বেশি কোনো নৌযান নেই বাংলাদেশে। আমরা যেহেতু শুরুতে বলছিলাম প্রতিটি পিলারের পাইল ক্যাপ থেকে সেতু পর্যন্ত উচ্চতা 18.3 মিটার, এই যে 18.3 মিটার, এর চেয়ে বেশি উচ্চতার নৌযান কিন্তু বাংলাদেশে নেই। সুতরাং বলাই চলে যে বর্ষা মৌসুমেও কিন্তু পানির স্তর পাইল ক্যাপের নিচেই থাকে, সে কারণে এই যে সেতুর সঙ্গে যে নৌযানের উপর অংশের কোনো লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা একেবারে কিন্তু নেই।
রিচার্ড, এই সেতুটি বাস্তবায়নে কিন্তু শ্রমিকরা ঘাম ঝরিয়েছেন এবং আমরা দেখেছিলাম যখন বায়োবাবল ছিল, অর্থাৎ করোনাকালীন সময়ে যখন যোগাযোগ বিচ্ছিন্ন, করোনাকালীন সময়ে যখন সব কর্মযজ্ঞই থেমেছিল, তখনও কিন্তু পদ্মা সেতুর কাজ সকাল বিকাল সন্ধ্যা চলেছে এবং সেই সময় কিন্তু বায়োবাবল পদ্ধতি মেনেই শ্রমিকরা এই কাজ করেছেন। 2019 থেকে এ পর্যন্ত 4,500 জন শ্রমিক নিয়মিতভাবে সেখানে কাজ করছেন, যার ভেতরে 4,000ই বাংলাদেশি, বাকি 500 কর্মী বিশ্বের অন্যান্য 22টি দেশের নাগরিক। বলা চলে যে সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং যে কারণেই আজ সম্ভব হলো এই সেতুটি বাস্তবায়ন করা। রিচার্ড, না একটা বিষয় যদি ছোট করে আমাকে জানাতেন, সেটি হচ্ছে গিয়ে পদ্মা সেতুর যে টোল প্লাজাগুলো স্থাপিত হয়েছে, একদম সাধারণভাবে যদি জিজ্ঞাসা করি, সাধারণ মানুষের মতনই যদি জানতে ইচ্ছে হয়, তাহলে আসলে সেই টোল প্লাজা গুলো আসলে ওঠার শুরুতে পাবে নাকি শেষে পাবে? ওঠার শুরুতে আসলে পদ্মা সেতু যখন উঠবে তখনই অবশ্যই তাকে যে নির্ধারিত টোল রয়েছে সেই নির্ধারিত টোল দিয়ে তাকে উঠতে হবে এবং প্রত্যেকটি যানবাহনের জন্য আপনি জানেন যে আলাদা আলাদা টোল নির্ধারণ করা রয়েছে, সেই যে নির্ধারিত টোল সেই টোল পরিশোধ করে তারপরে তাকে পদ্মা সেতু উঠতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর পদ্মা সেতু আমাদের স্বপ্নের বাস্তবায়ন, সেই দৃশ্যমান স্বপ্ন এখন আমাদের চোখের সামনে যেহেতু এসেছে, সেটি উদ্বোধনের অপেক্ষায় আমরা আসলে অধীর আগ্রহে প্রহর গুনছি, কোটি বাঙালি প্রহর গুনছে, সেটি খুবই প্রত্যাশিত ছিল। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। পদ্মা সেতু নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন।